হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সান্দা কফু ব্লগের প্রিভিয়াস তিনটে পার্ট দেখে নিয়েছো। এই ভিডিওতে আমরা পুরোপুরি পৌঁছে যাব সান্দা কফুতে। এর আগের ভিডিওতে আমরা জৌবাড়ি থেকে যাত্রা শুরু করে প্রথমে গৈরিবাস, তারপর কালীপুখরি হয়ে বিকে ভঞ্জন পর্যন্ত এসেছিলাম। তাহলে চলো বিকে ভঞ্জন থেকে আজকের যাত্রা শুরু করি। তোমরা দেখছো সান্দা কফু ট্রেক পার্ট 4। এই সিঁড়ি দিয়েই ট্রেকিং শুরু করলাম। তবে এই সিঁড়ি দিয়ে তোমরা কখনো দৌড়ানোর চেষ্টা করবে না, হ্যাঁ, তাহলে দম ফুরিয়ে যাবে। সো ধীরে ধীরে আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে আসবে। এখানে একটা মনাস্ট্রি দেখতে পাচ্ছি উঠেই। এখন আমি এটা পুরোটা সিঁড়ি নয়, আরে বাহ, এটা তো এইরকম, বাহ ভালো। সো চলো, কিছু দূর পরপর আবার সিঁড়িও আছে রে। হ্যাঁ, মানে এইভাবেই চলতে হবে আমাদের, একটু এইরকম একটু সিঁড়ি। সান্দা কফু আর মাত্র 2 কিমি, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। স্যার এবার পোস্ট দেবেন ফিল্মি স্টাইলে, একটা শ্যুট হবে একটা। না না, একটু দেখাতে হবে না, এই হাওয়া বইছে প্রচণ্ড, তার সাথে মেঘ। আর আমরা উপরে উঠছি, আর আমি তো মেঘই বলেছি, আর হাওয়ার সাথে মেঘ দুটো একসাথে। চারো তরফ কোহরা হি কোহরা হে, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সাদা সাদা সাদা। আর আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, আর এখানে একটা কি একটা আছে, একটা এটা কি একটা জানি না। হ্যাঁ, আজ যাচ্ছি, নিয়ে যাচ্ছি স্যারকে। প্রচণ্ড একটা হন্টেড লাগছে আমার, একদম একদম পাহাড়ের চূড়ায় উঠে গেছি, একদম সান্দাকফুতে। এটা তো সান্দাকফু এরিয়া, একদম পুরো হাই উঠে গেছি। আসলে আমরা একটু রাস্তা ভুল করে আমরা উপরে উঠে গেছিলাম, এখন আমাদের নামতে হবে। তো উপরে উঠেই যখন গেছি একটু ছবি তুলতে হবে, এবং একটু দেখা এদিকে এসো। সাদা সাদা এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, সান্দাকফু পর্যন্ত পুরো রাস্তাটা এইরকমই ছিল, এবং প্রচণ্ড খাড়া ছিল রাস্তাটা। আর তোমরা চারিদিকেই দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘাচ্ছন্ন ছিল, কারণ সেদিন আবহাওয়াটা প্রচণ্ড খারাপ ছিল, তাই চারিদিকে শুধু আর মেঘ, আর কোনো ভালো কোনো ভিউ আমরা দেখতেই পাচ্ছিলাম না। আর মাঝখানে একটু একটু করে বৃষ্টি আসছিলো এবং আমাদের ভিজিয়ে দিয়ে যাচ্ছিলো, হালকা হালকা করে আমরা ভিজে যাচ্ছিলাম, পুরোপুরি ভিজিনি তবে একটু একটু ভিজেছিলাম। তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ, রাস্তাটা হালকা হালকা ভিজে গেছে, কিছু 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 জায়গায় ভিজে গেছে এবং কিছু কিছু জায়গায় একটু শুকনো শুকনো। তো এইভাবে আমরা ভিজে যাচ্ছিলাম, তোমরা হয়তো এই রাস্তাটা দেখতেই পাচ্ছ। আর এইদিকে তোমরা, আমি তোমাদের মাইলস্টোনটা দেখাচ্ছি, এখানে সান্দাকফু দেখাচ্ছে যে 1 কিমি। তবে এই 1 কিমি আমাদের প্রচণ্ড প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছিল, কারণ সেদিন আবহাওয়া প্রচণ্ড খারাপ ছিল আর এই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল।
কষ্ট হবে, হ্যাঁ আপনাদের সবার কষ্ট হবে, কিন্তু কষ্টের যে মজাটা পাবেন সেই মজাটা কোনো জায়গায় পাবেন না। দেখুন এইদিকে এরা দুজনের কি অবস্থা, আমাদের দাদা তো উঠতেই পাচ্ছেন না, সাথে দিদিও না, সাথে না দিদি, এখন দিদি এখন আগে আছে, দিদি খুব ভালো পাহাড় চড়ছে, সঙ্গে দাদা। চলো গাইস আমরা এগিয়ে চলি, গাইস আর বেশি রাস্তা নয়, মাত্র 1 কিলোমিটার, চলুন আমরা এগিয়ে চলি। সান্দাকফুতে পৌঁছে আমরা নতুনভাবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। একদম এই তোমরা দেখতে পাচ্ছ সান্দাকফু 0 কিমি, মানে আমরা সান্দাকফুতে পৌঁছে গেছি, অ্যান্ড ফালুট 21 কিমি, ফালুট আমরা যাবো না, আমরা যাবো সান্দাকফুতে। অ্যান্ড স্যার সব থেকে বেশি খুশি অ্যান্ড এক্সাইটেড, অ্যান্ড স্যারের সাথে আমি একটা টেক নিয়ে নিচ্ছি। স্যার বলো কত খুশি লাগছে? দারুণ দারুণ, প্রচুর কষ্ট করে উঠেছি, একদম এখানে যেমন দেখলাম 0 কিলোমিটার, দারুণ লাগছে, দারুণ দারুণ। কেমন লাগছে 0 কিমি? ভালো এসেছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, লিভ নাথিং বাট ফুড, চলে এসেছি। আর আওয়াজটা বুঝতেই পারছো, প্রচণ্ড জোরে মেঘ বইছে একসাথে। আমরা আমাদের লজের সামনে চলে এসেছি, এখানে আমরা রেস্ট করব। এই লজ দেখতেই পাচ্ছ তোমরা, হোটেল অ্যান্ড লজ সান্দাকফু, আমাদের লজ এই যে। চলো আমরা এখন ঢুকবো, দেখি ফাইনালি আমরা চলে এলাম লজে, সবাই স্যারের কাছে বসে আছে। আমরা এলাম 4:37, হোটেলটা খুবই সুন্দর, এই দিকটা মনে হচ্ছে ডাইনিং রুম। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে নিই, আমরা সবাই এখন ফ্রেশ হয়ে নেবো এবং দেন আমরা খাওয়া দাওয়া করবো, তো দেখা হচ্ছে পরে। সো আমরা আমাদের রুম পেয়ে গেছি, কোন রুমটা আমাদের, এটা আমাদের, ওকে এই দেখো কত সুন্দর, বেশ ভালো, আগের হোটেলটার থেকে বহু গুণে ভালো, দারুণ লাগছে। ওয়াও কটা বেড আছে এখানে, 1, 2, 3, 4 বেড আছে এখানে। সো আমি এখন ফ্রেশ হয়ে হোমস্টে রুমে আছি, রুমটা পুরোটাই কাঠের তৈরি, এই দেখতে পাচ্ছ তোমরা, এই রুমটা পুরোটাই কাঠের তৈরি। তো এই রুমে 5টা বিছানা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এবং 5টা বিছানায় 2 জন করে শুতে পারবে, অ্যান্ড ব্ল্যাঙ্কেট রয়েছে সবার, সবার 2 জন যে শোবে তার জন্য সিঙ্গেল সিঙ্গেল ব্ল্যাঙ্কেট রয়েছে, এবং তার সাথে উপরে দেওয়ার জন্য আর একটা হালকা ব্ল্যাঙ্কেটও রয়েছে। এই যে জানালাটা তোমরা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে সানরাইজ দেখা যায়। আমাদের ইচ্ছে ছিল যে আমরা সানসেট দেখবো, সেটা ওই দিকে আর একটা রুম আছে সেই দিয়ে দেখা যায়, হয়তো আমরা আজকে সেটাও দেখতে পারবো না, তো আমরা কালকে সানরাইজ দেখবো। সো গাইস এখন রাত হয়ে গেছে, রাত 8:15 মতো বাজে, এখন আমাদের খেতে দিয়েছে, খেতে ডাকছে, সো আমরা এখন খেতে যাচ্ছি। এটা কিচেন রুম, এই যে স্মৃতি খাবার নিচ্ছে, সায়না স্যার লাইন দিয়ে আছে, এখন আমি লাইন দেবো স্যারের পেছনে। এটা আমার খাবার থালা, স্যার খাচ্ছেন, সায়ন খাচ্ছে। স্যার কেমন হয়েছে খাবারটা? দুর্দান্ত, কালকের থেকে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে আমি ট্রাই করি। So guys, good night. Hey, good night বলো সবাই। Good night. Good night. Good night. Good night. Okay. এখন শুয়ে পড়ছি, দেখা হচ্ছে কাল সকালে। So
এখন বাজে ভোর 4:30, আর আমরা আমাদের হোটেলের সামনেই বেরিয়ে পড়েছি সানরাইজ দেখার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ একটু একটু সূর্যের আভা বেরিয়েছে, দেখছো? আর কি মুড়ি বসে আছি ঠান্ডায়, একটু আগে ব্র্যাকেট দিয়েছিলাম, বড় বড় মুড়ি দিচ্ছিল। হ্যাঁ চলো দেখি, আর একটু পর আবার আমাদের এদিকে আসবে কাঞ্চনজঙ্ঘা। তবে এদিকটা একদম অপরিষ্কার হয়ে আছে, কিছুই বোঝা যাচ্ছে না। সো এখানে সূর্য উঠছে, সূর্যের প্রথম ঝলকানিটা আমরা দেখতে পাচ্ছি। আর সাইডে কাঞ্চনজঙ্ঘায় সূর্যের আলো পড়েছে, প্রচণ্ড হাওয়া বইছে। এই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওদিকটায়, আর ওইদিকে দেখো মেঘগুলো একদম পুরো হলুদ হয়ে গেছে। দেখো এখানকার লোকেরা বলছে যে 15 দিন পর এই দৃশ্য দেখা যাচ্ছে, মেঘগুলো একদম পুরো হলুদ চকচকে দেখা যাচ্ছে। এই দেখো এই মেঘটা পুরো হলুদ চকচকে হয়ে গেছে, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ ওর দিকটা পুরো হলুদ আভা রয়েছে। এখন বাজে সকাল 5:18, এই টাইম চলছে, আর আমরা এই ভিউটা দেখছি আমাদেরই হোমস্টে থেকে। আমরা যে হোটেলে উঠেছি তারই সামনের দিক থেকে এই ভিউটা আমরা দেখতে পাচ্ছি। সো গাইস কেমন লাগছে সকাল সকাল? এই দেখো সূর্য, এদিকটা কাঞ্চনজঙ্ঘা, এটা আমি তোমাদের একটু আগে দেখালাম। অ্যান্ড আমি তোমাদের এবার দেখাবো মাউন্ট এভারেস্ট। এই দেখতে পাচ্ছ তোমরা, এই হলো মাউন্ট এভারেস্ট। খুব একটা ভালো ছবি ক্যাপচার করছে না, আকাশ এতটাও পরিষ্কার নয় এখনও যে আমি তোমাদের ভালো করে কাঞ্চনজঙ্ঘাটা দেখাতে পারবো। তো আমি চেষ্টা করছি, আমি সবসময় এখানেই রয়েছি, যখনই কোনো ভালো মানে যখনই ভালো আকাশ পরিষ্কার হয়ে যাবে আমি তখনই একটা ভালো ভিউ নিয়ে আমি তোমাদের দেখাবো। এই হলো থ্রি সিস্টার্স, এরপরেই স্লিপিং বুদ্ধা। স্লিপিং বুদ্ধার যে নাক সেটি হলো মাউন্ট কুম্ভকর্ণ, তার যে মুখ ও ঠোঁট সেটি হলো মাউন্ট চানু। স্লিপিং বুদ্ধের বুক ও পেট তা হলো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, এবং স্লিপিং বুদ্ধের যে পা সেটি হলো মাউন্ট পান্ডিম। সো হে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি, একদম পুরো একটা দারুণ একটা মানে খতরনাক একটা ভিউ পয়েন্টে। দেখো দেখো পুরো চারিদিকে একটা আলাদাই একটা ভিউ, অ্যান্ড তার একদম কিনারে আমি আছি, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড নিয়ে আমি ছবিটা তুলছি। সবাই কেমন লাগছে? আর প্রচুর হাওয়া বইছে, হাঁটু কাঁপছে, তবুও আমি ভিডিও বানিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। সো ভিডিওটা তাড়াতাড়ি লাইক করো, লাইক শ্রীখোলা যাবো, রাইট? খাবো দিয়ে শ্রীখোলা যাবো। প্রথম আমরা আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আমরা শ্রীখোলার দিকে চলে যাবো। সো কন্টিনিউ ওয়াচ করো ভিডিওটা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা সান্তাকুফু থেকে ফিরে যাব এক অন্য রুট দিয়ে। তাহলে দেখা হচ্ছে সান্তাকুফু ট্রেক পার্ট 5-এ।